আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রমাদান স্পেশাল এপিসোড 1। আজকে আমি আপনাদের সাথে সিঙ্গারার রেসিপি শেয়ার করছি, তবে এখানে একটু ভিন্নতা আছে। নর্মালি সিঙ্গারা বানাতে আমাদের অনেক সময় লাগে, বাট আজকে আমি আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করছি, যে ট্রিক ইউজ করলে আপনি মাত্র 10 মিনিটের ভেতর 8টা সিঙ্গারা তৈরি করতে পারবেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি সিঙ্গারার ডোটা তৈরি করে নিব, এই জন্য মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ, 3 টেবিল চামচ তেল, 1/2 চা চামচ কালো জিরা, এবং এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি এবং একটি ডো বানিয়ে নেব। সিঙ্গারার ডোটা কিন্তু নরম হবে না, এটা একটু শক্ত ডো হবে। ভালোভাবে মথে নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ। ডোটা তৈরি হয়ে গেছে, এখন উপর থেকে সামান্য একটু তেল মেখে আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর মাঝে আমি তৈরি করে নিব সিঙ্গারার পুর, এই জন্য আমি 3টা সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, ক্যাপসিকাম কিউব, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ চিনি, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য ধনে পাতা। এখনই সবগুলো ইনগ্রিডিয়েন্ট খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। দশ মিনিট রেস্টে রাখার পর আমি ডোটা নিয়ে নিয়েছি, এখন আমি ভালোভাবে হাত দিয়ে এই ডোটা মথে নিব। এখন আমি বড় করে একটা রুটি বেলে নেব। এখানে আমি অনেক বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি, এখন আমি ছুরি দিয়ে রুটিটাকে 8 ভাগ করে নেব। আলু দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম সেটা এক এক করে আমি রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এখানে পানি দিয়ে আমি এজেসগুলো সিল করে নিয়েছি। এবং ছুরি দিয়ে মাঝখানে কেটে একটা ডিজাইন করেছি, শেপটা কিভাবে দিয়েছি তা আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটি সিঙ্গারার ভাজ দেখিয়ে দিচ্ছি। এই তো আমার সিঙ্গারাটা তৈরি হয়ে গেছে, এভাবে করে আমি বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। এইদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং তেলটা একটু গরম হয়ে আসলে সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলোকে মিডিয়াম লো হিটে আমি ভেজে নিব প্রায় 8-10 মিনিটের মতো। সিঙ্গারাগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে। মোটামুটি গোল্ডেন ব্রাউন একটা কালার আসা পর্যন্ত সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিব। এই তো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে, আমি এখন এই সিঙ্গারাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই তো আমাদের ইনস্ট্যান্ট সিঙ্গারা সার্ভ করার জন্য একেবারেই রেডি। সিঙ্গারাগুলোকে সার্ভ করে নিয়েছি টমেটো সস দিয়ে, এবং এই টমেটো সসটাও কিন্তু আমি বানিয়েছি। এটার রেসিপি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড করব। আশা করছি এই ইনস্ট্যান্ট সিঙ্গারের রেসিপিটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তবে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।